রোজায় যদি কেউ তার স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু খায় অথবা তাকে আলিঙ্গন করে আদর করে তাহলে কি রোজা ভেঙে যাবে কি না? এছাড়াও কেউ যদি ভুলবশত খায় তাহলে রোজা ভেঙে যাবে কি না? কেউ যদি গালি দেয় কাউকে তাহলে রোজা ভেঙে যাবে কি না? আসুন আমরা রোজার কয়েকটি গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের জীবনে হয়তো বা ঘটে যাওয়া সচরাচর যে বিষয়গুলো এগুলো আমরা অনেকেই জানি না, মনের মধ্যে প্রশ্ন থাকে, এর জন্য আসুন আমরা জেনে নিই যে রোজার সময় যদি কেউ তার স্ত্রীর সাথে আলিঙ্গন করে চুমু খায় তাহলে রোজা ভাঙবে কি না। প্রথমে আমরা এই বিষয়টা একটু আলোচনা করি। তো দেখেন, রোজার সময় আপনার স্ত্রীর সাথে আপনার আলিঙ্গন করা, চুমু খেলে এগুলো কিন্তু সওয়াব হয়। তো এই সওয়াবটাকে, হালাল জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিরত থাকার জন্য, ফালিয়া সুমহু, অর্থাৎ বিরত থাকবে। তো এই যদি কেউ চুমু খায় তাহলে তার রোজাটা হালকা হয়ে যাবে, কিন্তু একবারে ভাঙবে না। হ্যাঁ, যদি চুমু খেতে খেতে তার বীর্য আবার দুই প্রকার, একটা হচ্ছে মনি আর একটা হচ্ছে মজি, যদি ঘাড়র যেটা একবারে ঘাড়ো, যেটা একবারে মানে সরাসরি বলতে গেলে যে কথাটা যে আরাম পাওয়া যায়, এই বীর্য যদি বের হয়ে যায় তাহলে কিন্তু এটা তৃপ্তির বীর্য, যেটা এটা বের হলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। আর যদি মজি, যেটা পাতলা পাতলা সেক্স উঠলে যে আপনার উত্তেজনা উঠলে যেটা বের হয়, এরকম যদি বের হয় তাহলে কিন্তু রোজা ভাঙবে না। তো আসুন দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেকেই বলেন যে হুজুর, কেউ যদি গালাগালি করে তাহলে কি রোজা ভাঙবে কি না? না, গালাগালির সাথে রোজা ভাঙার কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, আপনি গালাগালি করলে রোজা এমন অবস্থা হয়ে যায়, হালকা হয়ে যাবে, কিন্তু রোজা একবারে ভাঙবে না। এরপরে আরও অনেকজনের অনেক প্রশ্ন থাকে যে হুজুর, রোজা অবস্থায় গরু কুরবানি দেওয়া যাবে কি না, রোজা অবস্থায় ছাগল কুরবানি দেওয়া যাবে কি না? হ্যাঁ, আপনি অবশ্যই কুরবানি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার অনেকেই বলে যে রোজা রাখলে যদি হাত পা কেটে যায়, রক্ত বের হয়, তাহলে রোজা ভেঙে যাবে কি না? না, আপনার হাত পা কেটে গেলেও আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ, কারণ হাত পা কেটে যাওয়ার সাথে রোজা ভাঙার কোনো সম্পর্ক নেই। আবার অনেকেই বলে যে হুজুর, ভুলবশত যদি কেউ খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙবে কি না? না, ভুলবশত যদি কেউ কোনো কিছু খেয়ে ফেলে তাহলে অবশ্যই অবশ্যই রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। এটাই ফাইনাল, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। অবশ্যই রোজা অবস্থায় যদি কেউ পেট ভরে এক প্লেট দুই প্লেট না, 1000 প্লেটও যদি কেউ খেয়ে ফেলে ভুলবশত, তাহলে তার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, রমজানের প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করুন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।